গুড মর্নিং মরিকা লাইফস্টাইলের আরেকটা নতুন সকাল আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর এখন গুড মর্নিং বললাম যেহেতু তোমাদের সাথে প্রথম কথা হচ্ছে আমার দিনের শুরুতে, তাই এখন গুড মর্নিং। কিন্তু এখন 12টার কিছুটা আগে আর সকালের কিছুটা পরে, তো এর মধ্যে অনেক কাজই হয়ে গেছে। এই দেখো ফটকা রোদে দেওয়া হয়েছে, আর কালকে এই শাড়িটা পরেছিলাম তোমরা সকলেই দেখেছ, তো এটাও রোদে দিয়ে দিলাম। এটা আমার একটা অভ্যেস, বাইরে গেলে পরের দিন জামা কাপড় রোদে দিয়ে দিই। আর হ্যাঁ, বলে রাখি যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ইউটিউব চ্যানেলে ময়ূরিকাস লাইফস্টাইলে একটা সাবস্ক্রাইব করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা ফেসবুক পেজে মানে ময়ূরিকা হরি এই পেজে একটা ফলো করে দিও। তো চলো দিনটা শুরু হলো, কি করছি এই মুহূর্তে চলো তোমাদেরকে দেখাই। দেখো এখানে পেঁয়াজ কাটা আছে, আজকে চিকেন হবে, আর এখানে আছে কালকের খিচুড়ি। এতগুলো খিচুড়ি কে খাবে ভগবানই জানে, তো খিচুড়ি রাখা আছে, তুই আর একটু নিয়ে নিতে পারিস, কোনো অসুবিধা নেই। আর চলো রান্নাঘরটা তোমাদের দেখিয়ে দিই। এক রাউন্ড ভাত বসিয়েছিলাম, আমি বেরিয়েছি ভাত পুড়ে গেছে, তো আবার এটা সেকেন্ড রাউন্ড ভাত বসানো হয়েছে। এখনও কাজের মাসি আসেনি, এই সেকেন্ড রাউন্ড ভাত বসেছে, প্রথমের ভাতটা একদম নষ্ট হয়ে গেছে, ওই রকম পোড়া ভাত খাওয়া যায় না। আর এখানে আছে মাংস ম্যারিনেট করা, তো এটাই আজকে রান্না হবে। তো চলো দেখিয়ে দিলাম মোটামুটি আপডেট কে কী করছে, তো চলো এবার আমি টিফিনটা খেয়ে তোমাদের সাথে কথা বলছি। তো এই হচ্ছে খিচুড়ি, এবার খাবো, আর টেস্ট ভালোই হয়েছে। এটা কিন্তু আমাদের প্যান্ডেলের নাম, ওটা হচ্ছে যে সামনেটায় গেছিলাম সেখানকার। তো চলো খেয়ে নিই তারপর কথা বলছি। চলো তোমাদের মাংসের ঝোলের ফাইনাল লুকটা দেখিয়ে দিই, এই যে কেমন হয়েছে একটু বলবে। এর ইয়েটা আমি তোমাদেরকে পরে দিয়ে দেবো, বুঝতে পেরেছি তো, রেসিপিটা খুব সুন্দর, একটা গন্ধ বেরোচ্ছে। তো কেওড়ার জল ঠল দিয়ে করলাম, কেমন হয়েছে একটু বলবে, রেসিপি তোমাদের পরে শিখিয়ে দেবো। তো চলো রুটিটা করে নিই। এখন ঘড়িতে বাজে 7:25, আর ঠাকুর দেখতে যাচ্ছি, আর এখানে এখনো মেকআপ পর্ব শেষ হয়নি, আর আমার হয়ে গেছে, কেমন লাগছে ঠিক আছে, এটা আমার হয়ে যাবে, তো কেমন লাগছে জানিও। তো চলো আমার সাথে তোমরা ঠাকুর দেখতে চলো, এখানকার ঠাকুর কেমন হয়েছে তোমাদেরও তো দেখাতে হবে। আর চলো আর কিছু বলবো না বেশি। এবার আমরা বেরিয়ে পড়লাম ঠাকুর দেখার উদ্দেশ্যে। এবার আমি যেখানে যাচ্ছি সেটা হচ্ছে পিঠা কেয়ারি মধ্যেই পড়ে, পিঠা কেয়ারি পঞ্চায়েত অফিস যেটা আছে তার ঠিক কাছাকাছি এই পুজোটা হয়। প্রতি বছর এই দুটো পুজো আমি দেখে থাকি, কোনোটা মিস করি না। তো এই প্যান্ডেলটা ভীষণই ভালো হয়, আর আশেপাশের ডেকোরেশন ভীষণ সুন্দর হয়। খুব একটা হয়তো ডেকোরেশনের দিক থেকে খুব একটা হয়তো জাঁকজমক দেখা যায় না, টুনি ঝোলানো থাকে, কিন্তু এর বিশেষত্বটা হচ্ছে প্যান্ডেলটা ভীষণ ভালো লাগে। আর দেখো কালী পুজো তো আলোরই উৎসব, তাই না? তো বাড়িঘরও যেমন সাজানো থাকে, প্যান্ডেলের আলোকসজ্জাও বেশি থাকে, সেই জন্য কালী পুজোটায় মানুষ মনে হয় বেশি ঠাকুর দেখে, বেশি এনজয় করে, সব কিছুই একটু বেশি বেশিই করে। আর এই প্যান্ডেলটা চলো আমাদের প্রথম ডেস্টিনেশন। তো এই প্যান্ডেলটা ভীষণই ভালো হয়েছে, পাট দিয়ে করেছে, সব কিছু আর কি মিলিয়ে আছে, কুলো আছে। ভেতরে ঢোকা যাক,
ঠাকুর কেমন হয়েছে সেটাও তো দেখতে হবে, তাই না? তবে মনে হচ্ছে ভেতরে আজকে কিছু একটা ফাংশন আছে, সবাই সেজে গুজে ভেতরে যাচ্ছে। আর এখানে কর্মকর্তারা সমস্ত বসে আছে, ভিড় একটা খুব বেশি নেই। এখনকার দিনের প্যান্ডেলগুলো এমনই তৈরি করা হয় যেখানে ভিড়টা একটু কমই থাকে, মানে জায়গাগুলো এতটা বেশি থাকে যে ভিড় হলেও বোঝা যায় না। বাহ, দেখো খুব সুন্দর হয়েছে প্যান্ডেলের ভেতরটা, স্বস্তিক আঁকা আর মুখ, হ্যাঁ ছোটো ছোটো মুখ, মানে ইমোজি টাইপের মুখ দেওয়া আছে, বেশ ভালো লাগছে প্যান্ডেলটা দেখতে। আর এই প্যান্ডেলটা হচ্ছে সুকান্তপল্লী, যতদূর সম্ভব এই কলোনিটার নাম হচ্ছে সুকান্তপল্লী। আর তোমাদের বলেছিলাম না যে ফাংশন হবে, এই দেখো সাজগোজ করে সমস্ত ফাংশনে যারা আছে, সুকান্ত স্পোর্টিং ক্লাব, তো ফাংশন যারা করবে তারা সাজগোজ করে দাঁড়িয়ে আছে। আর এক সেলফি জোন তো একটা থাকবেই, এখন প্রত্যেকটা প্যান্ডেলেই কিন্তু কম বেশি এই একটা জিনিস দেখা যায়, কারণ মানুষ ছবি তুলবেই। আর এই হচ্ছে এখানকার ঠাকুর, ঠাকুরের ভেতরটা মানে প্যান্ডেল যেখানে ঠাকুর আছে তার ভেতরের জায়গাটা খুব একটা কোনো কিন্তু কারুকার্য করা নেই বা সেরকমভাবে কোনো কাজ করা নেই, তবে ওভারঅল ঠাকুর ভীষণই সুন্দর হয়েছে ছোটোর মধ্যে, আমার বেশ ভালো লেগেছে। তবে প্যান্ডেলটা যা বললাম প্যান্ডেলটাই তো আসল। আর এইটা হচ্ছে পিঠাকিয়ারির আরেকটা জায়গা, তো চলো ভেতরে ঢোকা যাক। এইটা কিন্তু বেশ বড় পুজো হয় এখানে, আর গেটটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে, কেন জানি না এবার দুর্গাপুজোয় দেখলাম এই ধরনের গেটের খুব মানে কি বলবো ডিমান্ড, হ্যাঁ খুব সুন্দর লাগে। এবং এই ধরনের গেটের আরেকটা বিশেষত্ব হলো এর তলায় দাঁড়িয়ে যদি তুমি ফটো তোলো তাহলে সেই ফটো নির্ঘাত ভীষণই সুন্দর হবে। প্যান্ডেলটি দেখেছো দারুণ সুন্দর, কেমন সেই পুতুল দিয়ে দিয়ে করে না, সেই কাঠের পুতুল, সেই কাঠের পুতুলের আদলে এই প্যান্ডেলটা তৈরি হয়েছে। প্যাঁচা আছে, সামনে অনেক কিছু আছে, আর মানুষে মানুষে ভিড়, কেন বলো তো? এখানে আবার ছোট করে মেলা টাইপের বসে, মানে খাওয়া দাওয়া বেলুনের স্টল এইগুলো সমস্ত বসে, কিন্তু মানুষ খাওয়া দাওয়া করছে তার সাথে কিন্তু সেলফি নিতে কিন্তু মোটেই ভুলছে না। এটা এখন মনে হয় স্টাইল, এটাই মনে হয় ট্রেন্ড। আমরা ছোটোবেলায় কিন্তু এই রকম কখনো দেখতাম না, মা বাবার হাত ধরে ঠাকুর দেখতে যেতাম, সেখানে না ছিল কোনো এত থিম, না ছিল কিছু, তাও যেন মনে হতো আনন্দ। কিন্তু এখনকার দিনে মনে হয় যেন ঠাকুরকে দেখার চেয়ে নিজেকে দেখানোর প্রয়োজনীয়তা মানুষ বেশি অনুভব করে। তো চলো ভেতরে ঢোকা যাক, ভেতরটা কিন্তু সত্যিই খুব চমৎকার হয়েছে। আর এই যে সবাই এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে, হয়তো কত পুরনো দিনের বন্ধু বান্ধব বা অনেক দিনের প্রতিবেশী, যাকে যারা হয়তো সেই জায়গা ছেড়ে চলে গেছে, তারা হয়তো পুজো পারপাস এখানে ঘুরতে এসছে, ঠাকুর দেখতে এসছে, তাদের সাথে যোগাযোগ হচ্ছে, ভাব বিনিময় হচ্ছে, এইগুলোই তো পুজোর বৈশিষ্ট্য, তাই না? পুজো তো এই জন্যেই, তাই না, যে কত মানুষের সাথে, যাদের সাথে হয়তো দৈনন্দিন জীবনে খুব কম দেখা হয় তাদের সাথে সেই পুজোর প্যান্ডেলে দেখা হয়ে যাওয়া, গল্প করা, তো এইগুলোই হচ্ছে পুজোর একটা আলাদা বৈশিষ্ট্য। তো চলো এখানে ফটো তোলাতুলি হচ্ছে, আমিও কিন্তু ব্যতিক্রম নই, আমি যে এত জ্ঞান দিলাম আমিও কিন্তু ফটো তুলেছি প্যান্ডেলের কাছে। এবার যে প্যান্ডেলটা দেখাবো সেটা কিন্তু ইউথ ক্লাব, তোমরা সকলেই হয়তো যারা এখানকার লোকাল সাবস্ক্রাইবার আমার তারা হয়তো এই ক্লাবটির নাম শুনেছো, ঠাকুর দেখেছো। এই ক্লাবটি কিন্তু খুবই ফেমাস ক্লাব, মানে কালী পুজোটা এখানে খুবই ফেমাস হয়। তো এবার আমাদের পরের তৃতীয় ডেস্টিনেশন হবে ইউথ ক্লাব। আর এখনো পর্যন্ত কিন্তু দেখেছো আমরা আগের যে প্যান্ডেল দেখেছিলাম সেখান থেকে বেরোনোর সুযোগই পাইনি, তো এবার হাঁটি হাঁটি পা করে ইউথ ক্লাবের দিকে যাচ্ছি। ইউথ ক্লাবের জায়গাটা ঠিক এইভাবে সাজানো হয়েছে, এটা অ্যাকচুয়ালি ডাবর মোড়ের একটু পাশের দিকে আছে, মানে স্টেশন রোড। এইটা তোমাদেরকে আমি দেখিয়েছিলাম মনে আছে, দুর্গাপুজোর প্যান্ডেলও কিন্তু দেখিয়েছিলাম, কিন্তু দুর্গাপুজোতে সেরকম কোনো ধুমধামভাবে হয় না। এখানে যেটা স্পেশালিটি সেটা হচ্ছে কালী পুজো,
এবং এই প্যান্ডেলের আরেকটা স্পেশালিটি আছে, সেটা হচ্ছে কিছু না কিছু একটা নতুনত্ব থাকবেই এই প্যান্ডেলে। দেখো, আমি প্রথমেই বলেছিলাম যে এই রকম লাইটের গেট কিন্তু এখন খুব ট্রেন্ড। এইটা আবার মনে হচ্ছে সূর্য, তাই না? ভীষণ সুন্দর লাগে আমার এই লাইটের গেট। ওই যে জমকালো একটা গেট আগেকার দিনে হতো না, বা কিছুদিন আগে পর্যন্ত যে ছিল টুনির নেট, সেই রকমটার থেকে এখন একটু অদল বদল করে এই ধরনের গেট কিন্তু হচ্ছে। তবে বলুন, বলে না ট্রেন্ড চলতে থাকে, পাল্টাতে থাকে, তাদের সাথে আমরাও যেন আস্তে আস্তে করে পাল্টে যাই। প্রতি বছর আমাদের মনটাও যেন নতুন নতুনভাবে পাল্টে যায়, একঘেয়ে থাকে না, একটু একটু করে চেঞ্জ হতে থাকে, তাই না? তো চলো বন্ধুরা, এখানে কিন্তু খাওয়ার স্টল অনেক কিছুই বসেছে, তবে আমি বাইরে খাওয়াটা খুব একটা দাঁড়িয়ে দাঁড়িয়ে পছন্দ করি না। বাইরের খাবার যদি নিও তো সেটা আমি ঘরে এসে খাই। তো এটা হচ্ছে নান্দনিক হল। তো যারা এখানে থাকো তারা তো নান্দনিক হল জানোই, আর যারা এখানে থাকো না, দূরের বন্ধু, তাদেরকে বলে রাখি এটা নান্দনিক হল। এই যে চলে এলাম ইউথ ক্লাবের প্যান্ডেলে। তো ইউথ ক্লাবের প্যান্ডেলে এবার একটা স্পেশাল ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে পুরুলিয়ার ছৌ নৃত্য। তো যেটা আমরা পুরুলিয়াতে গেলে হয়তো টিকিট কেটে আমাদের দেখতে হয়, পয়সা খরচ করে দেখতে হয়, ইউথ ক্লাবের উদ্যোক্তারা কিন্তু এই সুযোগটা আমাদের হাতের কাছে একদম এনে দিয়েছে। তার জন্য তাদেরকে অনেক কৃতজ্ঞতা জানাই, কারণ সে পুরুলিয়ায় আমাদের যেতে হচ্ছে না, শুধু শুধু একটু প্যান্ডেলে গিয়ে দাঁড়ালেই আমরা এই অপূর্ব নৃত্যগুলো দেখতে পাব, এবং আমাদের বাচ্চারাও জানতে পারবে ছৌ নাচ আসলে কি। তারা তো শুধু বইয়ের পাতায় পড়ে, তাই না? যেহেতু ইউথ ক্লাবে ছৌ নাচ হচ্ছে, সেই জন্য একটু ঢোকার ব্যবস্থাটা ছিল অন্যরকম। তো কীরকম ধরনের ছিল, সবাইকে একসঙ্গে ঢুকতে দিচ্ছে না, যেহেতু ছৌ নাচ যারা করছে তারা প্যান্ডেলের ভেতরে ছিল, তো সেই জন্য ভেতরে কাউকেই ঢুকতে দেওয়া হচ্ছে না। আমি বললাম আমি ভিডিও করি, তখন আমাকে অনায়াসেই ওরা ঢুকতে দিল। তো সেখানে ভেতরে প্যান্ডেলটা ঠিক এই রকম ছিল, আর আমি দেখলাম যে যারা নৃত্যশিল্পী তারা সমস্ত ওখানেই দাঁড়িয়ে আছে, কেউ বাঁদর সেজে, কেউ বা রাম সেজে, কেউ বা লক্ষণ সেজে। তো আমার কিন্তু ব্যাপারটা বেশ ভালো লাগছিল। দেখো, ইনি তো এখানে বসেই পড়েছেন ক্লান্ত হয়ে, সত্যি ক্লান্ত হওয়ারই কথা, অত মোটা মোটা মুখোশ, এত গায়ে জামা পরা, এইগুলো ক্লান্তি তো লাগে বটে। তো যাই হোক, ফাঁকাতে যখন পেলাম তখন আমি চুটিয়ে ছবিটাও তুলে নিলাম। বা ছোটো ভাই বোনেরা, যদি কোনো গান বাংলা বা হিন্দি উনি আমাদের আমাদের রমা দিদি, তাই তো উনিও
উনিও যেই কথাটি বললেন তো আমি সেই কথাটাই বলছি, যদি আপনাদের বা তোমাদের যদি কোনো গান ভালো লেগে থাকে বা যদি কোনো শুনতে ইচ্ছে করে তো অলওয়েজ ওয়েলকাম। চলো রেডি। বাইরে বেরোবো অথচ খাওয়া দাওয়া হবে না, এটা তো হতেই পারে না। তো সেই জন্য ওয়াও মোমোতে গেলাম, এখান থেকে একটু মোমো কিনবো, আর রাতে বাড়িতে খাওয়ার জন্য কয়েকটা রুটিও কিনে নিতে হবে। তো সেই জন্য এখানে অর্ডার দিয়ে দিলাম মোমোর, আর ওইখানে বৌদি রুটি বানাচ্ছেন, তো ওনার কাছে রুটির অর্ডারটাও দিয়ে দেওয়া হলো। আসলে জানো তো, কোনো উৎসবে না বাড়িতে গিয়ে আবার রান্নাবান্না করে খাওয়া, এটা একটা বড় হ্যাপা মনে হয়। তো সেই জন্য বাইরে থেকে যতটা সম্ভব খাওয়া দাওয়া সেরে বাড়িতে গিয়ে একটু জল খেয়ে শুয়ে পড়লেও কোনো অশান্তি লাগে না। কিন্তু যারা বাড়িতে রয়েছে তাদের জন্য তো খাবার নিয়ে যেতেই হবে, আমরা তো নয় বাইরে খেয়ে নেব, তারাও তো কিছু খাবে। তো রুটিটা হচ্ছে তাদের জন্য, আর মোমো আর রোল এইগুলো সমস্ত আমরা খাবো। আসলে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তার মধ্যে খাওয়াটা আমার ঠিক হাইজেনিক লাগে না। তো সেই জন্য আমি চেষ্টা করি যে বাইরের খাবার বাড়িতে নিয়ে গিয়ে শান্তিপূর্ণভাবে খাওয়া। তো দিদি এখানে মোমো কিনছে, আর আমি চলে গেলাম রোল কিনতে তার কিছুটা দূরের একটা স্টলে। সেখানে গিয়ে তো আরেক উৎপাত, সেখানে এত ভিড় হয়েছে, এত ভিড় হয়েছে যে আমি প্রায় ঘণ্টাখানেক ওখানে দাঁড়িয়েছিলাম। তো দাঁড়িয়ে থেকে থেকে কি করব, সামনে যে গেটটা হয়েছে লাইটের, ভাবলাম ওইটা তোমাদেরকে দেখানোর জন্য একটু ক্যামেরা বন্দি করে রাখি। বছরের এই কটা দিনই মানুষের জীবনে আনন্দ থাকে, তারপরে তো জেকে সেই। তো চলো এবার বাড়ি যাওয়া যাক। এই সবে এলাম, এই রোল মোমো রুটি অনেক কিছু কিনে নিয়ে এলাম, আর ঘড়িতে বাজে 10:45। আর রোলটার দোকানে বেশিক্ষণ দেরি হয়ে গেল, কিছু করার নেই। তো আজকে যেমন ভিড়, রোলের দোকানের লোকও বলছে যে আজকে এত ভিড় হয়েছে দোকানে যে বলার নয়, মানে আমরা ফাঁকা হতে পারছি না। তো যাই হোক, পুজো মানে খাওয়া দাওয়া তো চলবেই, দেরিও হবে, সবসময় দৈনন্দিন জীবন তো নয় যে না 10:00 মধ্যে বা 11:00 মধ্যে খেয়ে দিয়ে শুয়ে পড়া, তবেই না পুজো স্পেশাল, তবেই তো আমরা এর জন্য একটা বছর অপেক্ষা করে থাকি, তাই না? তো চলো আজকের ব্লগ এখানেই শেষ করছি, যদি ব্লগটা ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা লাইক করে দিও। তাহলে আজকের মতো, ছাড়।